যে আব্বাস সিদ্দিকি ভাইজানের যে ভালোবাসা ওনার উপরে প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা মানুষের ভালোবাসা আব্বাস সিদ্দিকি ভাইজানের মাথার উপরে রয়েছে তো উনি যদি প্রার্থী দেন এই বিধানসভা ভোটে অবশ্যই আমি আশা করি যে একশো জনের মধ্যে হান্ড্রেড এর মধ্যে 90 পার্সেন্ট মানুষ অবশ্যই দু হাতের আশীর্বাদ রেখে মনের ভালোবাসা রেখে এবং ওনাকে সন্তানের মতন তারা গ্রহণ করে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ঠিক আব্বাস সিদ্দিকি ভাইজানকে আলোর রাস্তা এগিয়ে চলার রাস্তা এবং উনি যেভাবে পারে এই বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের জন্য যে লড়াই সংগ্রামী জীবন উনি চালাচ্ছেন সেইটা অবশ্যই ওনার সাকসেসফুল হবে এইটুকু আমার আশা আছে ধর্মগুরু মির্জাদা আব্বাস সিদ্দিকী আল কোরাইশি ভাইজান তিনি আগামী দিনে বিধানসভায় যে প্রার্থী দিচ্ছে এই প্রার্থী সম্পর্কে আপনার কি মতামত আছে আচ্ছা মতামত বলতে এটা তো অনেক দিন ধরেই আমি মানে দেখেছি যে আব্বাস ভাইজান উনি বলেছেন যে প্রার্থী দেবে এই বিধানসভায় ভোটে তো সেইখানে কথা হচ্ছে যে মানুষ অনেকেই আমরা দেখতে পাচ্ছি মানে আমি তো ফেসবুক ইউটিউব সব সময় জন্যই ফলো করি যখনই আমি টাইম পাই তো দেখতে পাচ্ছি যে অনেকে বিরোধিতা করছে যে না আব্বাস সিদ্দিকী হয়তো বিজেপিকে সাপোর্ট করছে বা আব্বাস সিদ্দিকি চাইছে বিজেপি এই বাংলার মাটিতে আসুক বা আব্বাস সিদ্দিকী যে মানে পলিটিক্সটা করার চেষ্টা করছে বা যেটা অ্যানাউন্সমেন্ট উনি করবেন আগামী একুশ তারিখে এই জানুয়ারি মাসে প্রেস ক্লাবে কলকাতা সেটাও আমরা প্রত্যেকেই জানি আমরা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পেরেছি তো সেইটা নিয়ে আমি বলবো যে আমি বঙ্গবাসীর কথাই বলি আমাদের সোনার বাংলার মায়ের সন্তানদের কথা আমি বলবো আমি প্রত্যেক ধর্মের প্রত্যেক সম্প্রদায়ের মায়ের সন্তানদের একটা কথাই বলবো বা প্রত্যেক বঙ্গবাসীকে বলবো প্রায় দশ কোটি জনগণ আমরা আছি সোনার বাংলার সম্মানে মানে জনগণ আমি প্রত্যেকেই বলতে চাই যে আব্বাস সিদ্দিকী ভাইজান যে উনি লড়াইটা উনি চালিয়ে যাচ্ছে আজকের না অনেক দিনকার লড়াই এবং উনি প্রত্যেকটা সম্প্রদায়কে উনি সম্মান করেন প্রত্যেকটা সম্প্রদায়কে উনি ভালোবাসেন এবং প্রত্যেকটা সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য উনি চেষ্টা করেন এবং উনি কিন্তু করেওছেন আমি দেখেছি বা আমরা দেখেছি আমফান ঝড়ের সময় সুন্দরবনের ওইদিকে আমি দেখেছি নিজে এটাও আমি ইউটিউবে দেখতে পেরেছিলাম যে কিছু কিছু চ্যানেল আমার যেমন সাবস্ক্রাইব করা আছে যেসব আমার ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে যারা আপলোড করে ভিডিও তো সেইখানে দেখলাম যে আব্বাস সিদ্দিকী ভাইজান মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তো সেইখানে যদি আমরা ভেবে থাকি যে না উনি এটা বিজেপিকে আনার জন্য লড়াই করছেন উনি এটা সাম্প্রদায়িক বিষ ছড়ানোর জন্য এটা পলিটিক্স করছেন বা উনি এটা মানুষের মধ্যে বিভেদ করার জন্য চেষ্টা করছেন আমার মনে হয় এর থেকে বড় ভুল আর কিছু হয় না আরে যেখানে আব্বাস আব্বাসিদ্দিকী ভাইজান একটা কথা সব সময় বলে চলেছেন যে হিন্দু মুসলিম শিখ সাই খ্রিস্টান দলিত আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের পাশে আমি আছি এবং আমি থাকবো আমি কখনো যেন দেখব না যে দাড়িয়ালা টুপিয়ালা লুঙিয়ালা তাকে আমি দেখব আর যারা মন্দিরে পুজো করে বা যারা সনাতন ধর্মের সন্তান যারা দলিত আদিবাসী তাদেরকে আমি দেখব না এই রকম ধরনের মেসেজ কিন্তু আমরা দেখিনি এটা আমি যদি বলি হয়তো অনেকেবার বলবে যে দেখো স্বপ্না ভাদুরী আবার এখন আব্বাস সিদ্দিকি কে সাপোর্ট করছে আমি এমনই একজন মানুষ যে আমি কিন্তু কোনো কাউকে স্পেশাল ভাবে আমি কিন্তু সাপোর্ট করি না আমি দেখি যে কোন মানুষটা মানুষের জন্য লড়াই করছে কোন মানুষটা মানুষের জন্য নিজের জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে কোন মানুষ মানুষটা প্রত্যেকটা মানুষের জন্য এগিয়ে চলার জন্য আলোর দিশার রাস্তা খুঁজছেন এবং কোন মানুষটা শান্তিপ্রিয় বার্তা দিচ্ছেন কোন মানুষটা মানুষের জন্য লড়াই করছেন এই বাংলার মাটিতে আমি কিন্তু তাকেই সাপোর্ট করি তো অবশ্যই আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমার মনের থেকে ওনাকে যথেষ্ট আমি সম্মান করি ওনাকে আমি দাদা বলি তো ওনাকে আমি একটা কথাই বলবো যে আব্বাস সিদ্দিকী ভাইজানের যে ভালোবাসা ওনার উপরে প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা মানুষের ভালোবাসা ভাইজানের মাথার উপরে রয়েছে তো উনি যদি প্রার্থী দেন এই বিধানসভা ভোটে অবশ্যই আমি আশা করি যে একশো জনের মধ্যে মধ্যে মানুষ অবশ্যই দু হাতের আশীর্বাদ রেখে মনের ভালোবাসা রেখে এবং ওনাকে সন্তানের মতন তারা গ্রহণ করে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ঠিক আব্বাস সিদ্দিকি ভাইজানকে আলোর রাস্তা এগিয়ে চলার রাস্তা এবং উনি যেভাবে জিততে পারে এই বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের জন্য যে লড়াই সংগ্রামী জীবন উনি চালাচ্ছেন সেইটা অবশ্যই ওনার সাকসেসফুল হবে এইটুকু আমার আশা আছে এবং আমাদেরও থাকবে হয়তো আমি এখন বলছি এই মানে এই চ্যানেলের মাধ্যমে অনেকে হয়তো বলবে যে দিদি হয়তো ফুরফুরা শরীফে গেছে দিদি ওখানে গিয়ে আব্বা সিদ্দিকি ভাইজানকে সাপোর্ট করছে দ্যাট ইজ রং আমি কিন্তু সেটা সাপোর্ট করছি না আমি সাপোর্ট করছি যে মানুষটা প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করছে সেখানে সাপোর্ট করলে আমাকে যদি কেউ বলে যে আমি মুসলিম হয়ে গেছি আমাকে যদি কেউ বলে যে ও মুসলিমদের সাপোর্ট করছে আমাকে কেউ যদি বলে যে ও হিন্দুদেরকে অপমান করছে সেটা আমার কোনো কোনোরকমভাবে আমার কোনো অসুবিধা নেই আমি একটা কথাই জানি আমরা প্রত্যেকটা মায়ের সম্প্রদায়ের সন্তানরা আমরা এক আমাদের মধ্যে কখনো যেন আমরা জাতিভাগ আমরা করতে দিইনি এখনো দেবো না আগামীতেও দেব না তাই যে মানুষটা মানুষের জন্য লড়বে যে মানুষটা মানুষের কাছে দুঃখ কষ্ট দারিদ্রতা সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিয়ে প্রত্যেকটা মানুষকে নিজের মতন করে নিজের পরিবারের মতন করে চলবে অবশ্যই সেই মানুষটাকে স্বপ্ন অবশ্যই সাপোর্ট করবে